তীব্র গরমের মধ্যেই শুরু হল নারী ফুটবল লীগের ষষ্ঠ আসর মাঠে এসে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় চর্জর্দি শেষ করা হয় সেই আনুষ্ঠানিকতা শুক্রবার বাফুফের তরফ থেকে জানানো হয়েছিল আর্থিক সংকট থাকায় তাপপ্রবাহের মধ্যে দিনের বেলাতেই মাঠে গড়াবে লীগ তবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ফেডারেশন বাফুফে সভাপতি জানালেন রোববার থেকে ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয় দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায় আরেকটি মাঠে গড়াবে সন্ধ্যা সাতটায় যখন এই মাঠে এসে আসার যখন প্রোগ্রাম হলো মাঠের প্রোগ্রামে দেখলাম যে যেই ওয়েদার এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল তো সাথে সাথে জেল সেক্রেটারি আলাপ করলাম যে কীভাবে এটা করা যায় অর্গানাইজ করো সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসিপির সাথে কথা বলতে হবে কথা বলো বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি খেলা রাত্রে হবে নাহলে খেলা হবে না নারীদের জাতীয় দলের ম্যাচ হলে মাঠে প্রচুর দর্শক সমাগম দেখা যায় লিগেও খেলছেন জাতীয় দলের খেলোয়াড়রা তবে ফ্রি টিকিট হলেও প্রথম দিনে তেমন দর্শক দেখা যায়নি যদিও দর্শক টানতে বাফুফের কোনো উদ্যোগ চোখে পড়েনি ফুটবল ম্যাচে প্রায়ই খেলোয়াড়রা চটে পড়েন আবার স্বল্প সময়ের মধ্যে সেরেও ওঠেন নারী লীগের প্রথম ম্যাচেও কোনো ফুটবলার গুরুতর আহত হননি যদি হতেন তাহলে বিপাকে পড়তে হতো টিম ম্যানেজমেন্টকে কারণ আয়োজকদের তরফ থেকে রাখা হয়নি কোনো অ্যাম্বুলেন্স স্টেডিয়ামের আশপাশে এমন চিত্রই দেখা গেছে যেহেতু আবহাওয়াটা আসলে আমাদের সরকারিভাবে অ্যালার্ট করা হয়েছে হিটালার্ট সেই জায়গাতে আমাদের প্লেয়াররা বা আমাদের ফেডারেশন সাহস করে আমাদের টিমটা পরিচালনা করছে এই পরিচালনার জায়গায় আমার মনে হয় একটা অ্যাম্বুলেন্স থাকলে ভালো হতো তবে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সেই ব্যবস্থা লিখেছি দ্রুতগতিতে যেন আমরা অ্যাম্বুলেন্স আনতে পারি সেই ব্যবস্থা আমাদের ক্লাবের থেকে করা আছে আর কি তবে ফেডারেশন থেকে করলে ভালো হতো নারী লীগে দিনের একমাত্র ম্যাচে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার